আফগানিস্তানের মোল্লা ওমরের সাথে আমার কয়েকবার বৈঠক হলো, খালেদা জিয়ার সাথে কয়েকবার বৈঠক, লেনদেনের সম্পর্ক কি, সব কিছুর জবাব দিছি আমি। কদিন আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জগতে পাড়ি জমিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই। তিনি ইন্তেকাল করাতে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে তিনি ইন্তেকাল করলেও এবার বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা তিনি বেঁচে থাকা অবস্থায় খুব একটা শোনা যায়নি। আজকের ভিডিওতে সেই চাঞ্চল্যকর বিষয়গুলো নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ। এর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষার্থে গণজাগরণ মঞ্চের ব্যানারে শাহবাগে অবস্থান করা নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে 2013 সালে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ, যেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জাতির দুই শ্রেষ্ঠ রাহবার আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাই ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই। সেদিন শত বাধা উপেক্ষা করে যান বাজি রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা মতিঝিলের শাপলা চত্বরে সমবেত হয়েছিল নবীপ্রেমিক প্রায় কোটি তৌহিদি জনতা। শাপলা চত্বরে আসতে বিভিন্ন পয়েন্টে বাধা, আক্রমণ ও হামলার শিকার হতে হয়েছিল তৌহিদি জনতার। 5ই মে সন্ধ্যার আগেই ঝরেছিল একাধিক নবীপ্রেমিকের তাজা প্রাণ, ইতিহাসের পাতায় কালো দিন হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকবে। সারাদিন বিক্ষোভ শেষে প্রচণ্ড রোদে পিপাসাকাতর নবী প্রেমিকগণ যখন গভীর রজনীতে খোলা আকাশের নিচে মহান প্রভুর কুদরতি পায়ে সিজদারত জিকিররত ছিল, ঠিক তখনই জালিম ক্ষমতাসীন সরকারের নির্দেশে সংঘটিত হয়েছিল ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ। বিদ্যুৎ বন্ধ করে চতুর্দিক থেকে আসা এলোপাথাড়ি গুলির মুহুর্মুহুর শব্দে কেঁপে উঠেছিল শাপলার আকাশ বাতাস। বুলেটের আঘাতে জর্জরিত হয়েছিল নবীপ্রেম লালন করা ইমানদারদের পবিত্র বুক, আর অট্টহাসিতে মেতেছিল ফেরাউনের বংশধরেরা। নবীপ্রেমিকদের পবিত্র খুনে লাল হয়েছিল শাপলার প্রান্তর, রক্তে রঞ্জিত হয়েছিল শাপলার পিচ ঢালা রাস্তা। শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন বহু তাহাজ্জুদরত নবীপ্রেমিক। সেই ভয়াল রাতের চিত্র আজও মনে হলে কলিজা আত্মা কেঁপে ওঠে, চোখ দিয়ে অশ্রু ঝরে। শাপলার নবীপ্রেমিকদের পুঁজি করে যারা সেদিন নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, সেদিন রক্তের বিনিময়ে সওদা করেছিল দুনিয়া, আল্লাহ তালা তাদের মাফ করুন, হেদায়ত দান করুন, আমিন। ইতিহাস কভু শাপলার সেই ঘাতকদের ক্ষমা করবে না। শাপলার ঘাতকদের মুখোশ দিন দিন উন্মোচন হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ। নবীপ্রেমিকদের রক্তের সাথে গাদ্দারির ফল তাদের অবশ্যই ভোগ করতে হবে, ইতিহাসে রাস্তা কুড়ে নিক্ষিপ্ত হবে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরকের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হেফাজতে ইসলামের তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এ মামলায় তাকে 9 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এছাড়া পৃথক 2টি মামলায় 9 দিন করে মোট 18 দিনের রিমান্ড আবেদনও মঞ্জুর করা হয়েছে। রিমান্ড আবেদন সূত্র জানায়, 13 দফা আদায়ের জন্য হেফাজতের সঙ্গে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যুক্ত হয়ে গত 5 মে অবরোধ শেষে মতিঝিলে অবস্থান নিতে থাকে, যা ছিল একেবারে মিথ্যা আর ভিত্তিহীন। একজন আলেমকে ফাঁসানোর জন্য যত রকম অপচেষ্টা করা দরকার করেছিলেন ক্ষমতাশালী দল। এবার যে তথ্য দিচ্ছি তা শুনে চমকে উঠবেন। রিমান্ডে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাহিকে জোর করা হয় বিরোধী দলীয় নেতাকর্মীদের গালি দেওয়ার জন্য। রিমান্ড পক্ষ বলে, আপনি শুধু একটা গালি দেন, আপনার সাজা কমিয়ে আনা হবে। একটু এখান থেকে উঠার পূর্বে খালেদা জিয়াকে একটু গালি দেন, গালি দেন, একটা শব্দ গালি দেন, তারপর চলে যান। উত্তরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই বলেন, আমি কেন গালি দিব। এখানেও তিনি তার তেজিয়ান ইমানের দ্বারা প্রতিবাদ করেন। রিমান্ডে তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়ারও পরিকল্পনা করা হয়েছিল। চিকিৎসার নাম করে তাকে অপচিকিৎসাও দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, রিমান্ডে তাকে অমানসিক নির্যাতন করে তালেবান সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর নিয়েও তাকে সব উদ্ভট প্রশ্ন করে জাতির সম্মুখে কালার করার অপচেষ্টা করা হয়। কিন্তু সারা জীবন যে মানুষটি গলা উঁচিয়ে হকের আওয়াজ দিয়েছেন, সামান্য রিমান্ডের ভয়ে কি তিনি তার ইমান বিক্রি হয়? পারে না। বাংলার মানুষ খুব ভালো মতোই বুঝতে সক্ষম হয়েছিল। শুধু এভাবে নয়, চারদিক থেকে ষড়যন্ত্রের তীর তার দিকে ছোড়া হয়েছে, কিন্তু তিনি তা ইমানের ঢাল দ্বারা মোকাবেলা করেছে। শোকরানা মাহফিলেও ক্ষমতাসীনরা চেষ্টা করেছিল তাকে উপস্থিত করবার, কিন্তু সেখানেও তিনি অন্যায়ের সাথে ছিলেন একেবারে আপোষহীন। সারাটি জীবন তিনি অন্যায়ের সাথে লড়াই করা শিখিয়ে গেছেন। কঠিন পরিস্থিতিতে কিভাবে ইমান আমল ধরে রাখা যায় তারই দীক্ষা দিয়ে গেছেন আমরণ। অতপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে গত 19 আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যান।
তার প্রস্থানে যে ইলমের জগতে শূন্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়। আল্লাহ তাআলা তার এই মাহবুব বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।